হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব কই মাছের ঝোল। কই মাছের ঝোল কিন্তু আপনারা নানান ধরনের করে খেয়েছেন, এইভাবে কিন্তু অনেকেই জানেন না। তো চলুন দেখে নিই আজকের কই মাছ কীভাবে রান্না করেছি। তো রয়েছে এখানে কই মাছ, আমি এখানে কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চির আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন ধনে। মশলাটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর তার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এদিকে কই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছে এবং তার মধ্যে মাছগুলোকে ভেজে নেবে। তো আজকের কই মাছের ঝোলটা ঠাকুমা রান্না করছেন এবং এই ঠাকুমার রেসিপি কিন্তু ভীষণ দুর্দান্ত। তো এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। কই মাছ কিন্তু খুব একটা বেশি ভাজে না, তাহলে শক্ত হয়ে যাবে, তাই হালকা একটু ভেজে আমি নামিয়ে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজা হয়নি, হালকা লাল হওয়ার পরেই কিন্তু মাছগুলো তুলে নেওয়া হয়েছে। তো সবকটা মাছ ভাজা হয়ে গেছে, এরপর মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছেন 1/2 টিস্পুন কালো জিরে আর আলুগুলো। আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে অ্যাড করে দেবেন মশলাটাও। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছেন 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন প্রায় 5-7 মিনিট পর মশলাটা খুব ভালো করে কষে গেছে। এরপরে দিয়ে দেবে গরম জল। এখানে আপনারা কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাতে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যায়। ঝোলটা ফুটে এসেছে, এরপরে দিয়ে দিচ্ছেন মাছগুলো। কই মাছের এই রেসিপি অপূর্ব স্বাদে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন না, অবশ্যই করে খাবেন। একবার খেলে কিন্তু বারবার এইভাবেই কই মাছের ঝোল বানিয়ে খেতে ইচ্ছে করবে। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেছে কই মাছের ঝোল অপূর্ব স্বাদে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।